আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমি আমার ছোট বোন ও আমার কাজিন মিলে চলে গেলাম ঘোরার জন্য। আর আমরা যাচ্ছিলাম শেখ রাসেল পার্কে, এটা সারা বছর বন্ধ থাকে। এই আশায় ছিলাম যে ঈদের দিন অন্তত খোলা থাকবে, কিন্তু না, যেই লাও সেই কদু, কোনো খোলা ছিল না। ছোট বোন বলল, পেছনের সাইডে সুন্দর জায়গা আছে, চলো ওদিকে যাই। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এই জায়গাটাতে দাঁড়ালে আপনারা দেখতে পারবেন লেকটার পুরো ভিউ। এটা হচ্ছে শেখ রাসেল পার্ক, যেটা নারায়ণগঞ্জে অবস্থিত। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, জনমানব কম ছিল। এটা আমার কাজিন, সে ভিডিও করতে দিবে না আমাকে। এটা হচ্ছে পেছনের সাইড। হাঁটতে হাঁটতে আমরা একটা টমির সাথে দেখা, হাই টমি, আবার আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আশেপাশে মানুষ তুলনামূলক কমই ছিল। বাস আমরা হাঁটতেই লাগলাম। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছলাম পেছনের সাইডে। জায়গাটা খুবই সুন্দর ছিল, ভাবলাম এখানে তো আমাদের চমৎকার কিছু ছবি আসবে। আমরা সেই মনোভাব নিয়ে জায়গাটা আশেপাশে ঘুরে দেখলাম যে কোথায় ছবি তোলা যাবে। এইদিকে একটা অনেক বড় সুন্দর ব্রিজ, ব্রিজটাও টিন দিয়ে ঢেকে রাখা, যেন কেউ ঢুকতে না পারে। তাই একটু মেরে দেখার চেষ্টা করলাম যে কী আছে, আসলে কিছুই দেখতে পেলাম না। ছবি তোলার জন্য আমরা পোজ দিব ভাবছি, জায়গাটা খুঁজবো, বাট এত মানুষের ভিড়ে আর তুলতেই পারলাম না। তারপর আবার আমরা রিক্সা নিলাম চৌরঙ্গি পার্কে যাওয়ার জন্য। তুলনায় রাস্তা অনেক ফাঁকা ছিল, লাইক ফাঁকা নারায়ণগঞ্জ, ভাবতেই অবাক লাগে না। আমার অনেক অবাক লাগছে, আর ঘুরে খুবই শান্তি পাইছি। আজকে আমাদের দিনটা গেছে রিকশায়, লাইক জার্নি বাই রিকশা, কী আর বলবো। বাস যাচ্ছি, রিকশাতে ফাঁকা রাস্তা, খুবই মজা। এটা হচ্ছে খানপুর রোড। খানপুর রোড থেকে সোজা চলে যাবেন, একদম সোজা যেতে যেতে প্রথমেই হাতের ডানে যে মোড়টা পড়বে সেদিক দিয়ে ঢুকলেই হচ্ছে চৌরঙ্গি পার্ক। এই যে আমরা সোজা যাচ্ছি, আরেকটু যাওয়ার পর হাতের ডানেই একটা মোড় পড়বে। এই যে এই মোড়ে ঘুরে যাচ্ছি, সেটা হচ্ছে আরেকটু ভেতরে গেলেই চৌরঙ্গি পার্ক। বাস এটা হচ্ছে চৌরঙ্গি পার্ক। ভেতরে ঢোকার প্রবেশ মূল্য 50 টাকা ছিল, আমরা ভেতরে ঢুকলাম। দেখতেই পাচ্ছেন কত মানুষ, অনেক মানুষ, সবার ফ্যামিলি মেম্বার নিয়ে আসছে ঈদ সেলিব্রেট করতে। হঠাৎ দেখি একটা মিনি, ভয়ঙ্কর মিনি, সেই কত ভয়ানক লুক দিচ্ছে আমার দিকে, এখনই আমাকে খেয়ে ফেলবে বেচারা। আমার যন্ত্রণায় উঠে চলেই গেল, আমাকে পাত্তা দিল না। বাস এরা ফটো সেশন করতেছে, ঘুরলাম ফিরলাম, বের হয়ে আসলাম। রাস্তায় কিছু দোকান ছিল, ছোটদের খেলনার, কয়েকটা খাবারের দোকান। ঘোরা শেষ, খোদা হাফেজ।